হরে কৃষ্ণ, আজকে ফুচকা বানাবো, চলো দেখে নি। আমাদের প্রথমে কি কি লাগছে দেখে নি। ফুচকার আলু বানানোর জন্যে আমি প্রেশার কুকারে ছোট ছোট আলু জল দিয়ে সেদ্ধ করব। তাই এর সঙ্গে আমি কিছু ছোলা দিয়ে দিচ্ছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। ফুচকা আটা মাখার জন্যে আমাদের প্রথম আমি 2 কাপ গমের আটার নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর এখানে আমি বেকিং পাউডার এটা নিয়েছি। তোমরা যদি 1 কাপ আটা নাও তাহলে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি নেবে। এখানে আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি তাই 1 কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো কিভাবে করছি চলো দেখে নাও। প্রথমে আমি গমের আটা 2 কাপ দিয়ে দিলাম, ময়দা 1 কাপ দিয়ে দিলাম, আর এই কাপের মাপেই সুজি 1 কাপ দিয়ে দেব। 1 কাপ সুজি, আর এখানে বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আর যে জলটা দিয়ে আমি মাখবো সেটা একটু উষ্ণ গরম হওয়া চাই, যে গরমে আমি হাত চুবিয়ে রাখতে পারি। এই আটা ভালো করে মিশিয়ে নিতে হবে, ময়দা সুজি এগুলো আটা একসঙ্গে। আর এই যে জলটা দিচ্ছি উষ্ণ গরম জল, এটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। মাখাটা বেশি শক্ত হবে না, নরমও হবে না। আটাটা মাখা হয়ে গেছে, দেখো বেশি নরমও না বেশি শক্তও না। তো মাখা হয়ে গেলে এটা 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 15 মিনিট পরে আটাটা আমি এবার বেলে নেব। এইভাবে আমি আটাটাকে বেলে এতটা মোটা করে বেলবো। বেলে এবার আমি চাকু দিয়ে ছোট ছোট সরু লম্বা করে এইভাবে পিস করে নেব। এইভাবে সরুভাবে কেটে লম্বাভাবে এবারে ছোট ছোট করে আমি লেচি করে নেব, খুব ছোট্ট করে। লেচিগুলোকে আমি হাতে গোল করে নেব। এবারে লেচির মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব, সাদা তেল একদম খুবই সামান্য দিয়ে এই লেচিগুলো ভালো করে মাখিয়ে নেব। লেচিগুলো আমি কিভাবে বেলে রাখছি একটু দেখো। যেই পিঠে বেলছি সেই পিঠেই বেলতে হবে, আর সেই পিঠেই আবার এই প্লাস্টিকের উপরে রাখতে হবে। এইভাবে আমি সবকটা লেচি বেলে নেব। দেখুন আমি লেচিগুলো বেলে এই প্লাস্টিকের উপরে এইভাবে সাজিয়ে রেখেছি। এবার আমি গরম তেলে এগুলোকে ভাজবো। দেখুন আমি তেলে দিয়ে দিয়েছি। আমি বেলার সময় আপনাদেরকে বলেছিলাম যেই পিঠে বেলবেন সেই নিচের পিঠটা প্লাস্টিকে থাকে, ঠিক সেইভাবেই আবার তুলে তেলে দিতে হবে, তবেই কিন্তু এই ফুচকা ফুলবে। এইভাবে ভাজার সময় তেলটাকে নাড়াতে হবে, তবেই এই লেচিগুলো ফুলে উঠবে। আমি একটা একটা করে করছি, কারণ না হলে কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না, আর যেগুলো হয়ে যাবে সেগুলো এইভাবে উল্টিয়ে আবার তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো। আর আমি এটা লোহার কড়াইতে ভাজছি, তাতে তেলটা বেশ গরম থাকে, হিট হয়, তাতে আরও সুন্দর ফোলে। দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে।
आवाज़ते अपनारा बुझते पारबेन किभावे फुचकागुलो फुलेछे। देखुन आलू सेद्ध करे आमी मेखे रेखेछी, तो ये आलू माखार मध्य आमी की देवो की लागजे चलू देखे नी। सादा लवण एटाय गोटा जिरे और धने भेजे गुड़ो करे रखा रही है, काचा लंका कुचि, बीट लवण, धने पाता, बादाम और छोला सेद्ध, और एटी होच्छे जल जीरा। एटीते ओई फुचकार जल बनानोर जन्ने लागबे। आलू माखार मध्य आमी छोला दिए दिलाम, सादा लवण परिमाण मतो दिए दिलाम, भाजा मसला, एक पाता जलजीरा, बीट लवण, काचा लंका कुचि, जे जेमन झाल खेते पसंद करो सेई हिसाबे देबे, धने पाता आर बादाम। एई दिए एबार आमी आलूटाके मेखे नेब। एबार आमी एर मध्ये गंधराज लेबु खानिकटा दिए देब आर टक जल, जे जलटा आमी गुले रेखेछि टक जल करार जन्ये सेई जल खानिकटा दिए देब। दिए एबार एटाके भालो करे माखते हबे। फुचकार आलुर माखाटा एरकम होयेछे माखार परे। टक जले आमरा प्रथमे बीट लवण दिए देब, तार आगे आमी दुटो गंधराज लेबू दिए रेखेछि, परिमाण मतन लवण, काचा लंका, भाजा मसला, धने पाता और जलजीरा देव। एते आमी दिए एबार भालो करे जलटाके मिशिए नीते हबे, और लेबूटा एकटु चिपे दिले सेंटटा खूब सुंदर आसबे। देखुन कि सुंदर आवाज़ होच्छे फुचकार। এইভাবে সাজিয়ে জগন্নাথের কাছে পরিবেশন করব। হরে কৃষ্ণ। এতক্ষণ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখো আমি আমার জগন্নাথকে ভোগ লাগিয়েছি, তাই তোমরা ভোগ দর্শন করো, ভগবান দর্শন করো।